फ्रेंड्स आज के होलो 29 जून 29 जून आज के हलो 29th ऑफ जून दैट इज ट्यूसडे आज के আমার মনে হলো যে একটু ব্লগ করি তাই জন্য আমি জাস্ট ক্যামেরাটাকে স্টার্ট করলাম তোমাদের সাথে বকবক করার জন্য বিকজ মুডটা প্রচন্ড ডাউন ছিল বিকজ এমএসসি ক্লাসেস শেষ হয়ে গেছে এমএসসি রেজাল্ট বেরিয়ে গেছে পাস করে গেছি সবকিছু হয়ে গেছে এখন আই হ্যাভ নাথিং টু ডু অ্যাজ সাচ হ্যাঁ পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছি আদারওয়াইজ আই হ্যাভ নো আদার স্টাফস টু ডু তো আমি ভাবলাম কি যে চলো আজকে একটু ব্লগ করা যাক কুকিং ব্লগ তো তোমরা রোজই প্রায় মোটামুটি পাচ্ছ অ্যান্ড ওখান থেকে রেসপন্স ভালো পাচ্ছি অ্যান্ড কুকিং ব্লগ আসবে সেটা নিয়ে চিন্তা করো না তো এখন একটুখানি আমি বেরোচ্ছি রাস্তায় আই মিন একটুখানি কাজে বেরোচ্ছি ভাইকে একটু ডক্টরের কাছে দেখানোর আছে তাই জন্য বেরোচ্ছি ভাই ডক্টর দেখাবে বাট আমি একটু সেজে গুজে নিয়ে চিন্তা করেন জাস্ট লিপস্টিকটা পরেছি বিকজ মুড ডাউন লাগলে না মুডটা যখন অফ থাকবে তখন যদি সেজে গুজে নাও তাহলে খুব ভালো লাগে তাই জন্য সেজে গুজে নিয়েছি গাড়ি বুক করে দিয়েছি গাড়ি এক্ষুনি আসছে তাহলে চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো অ্যান্ড বাড়িতে এসে মা কাকিমুনি কাকা সবাইদের সাথে তোমাদের কথা বলাবো আর আজকের ব্লগটা আমি এইভাবে স্টার্ট করলাম ফ্রেন্ডস চলো এখন আমরা বেরোচ্ছি ওই যে আমার সামনে ভাই রয়েছে ভাই হাই বলো দে ভাইকে দেখাবো আজকে ভাই বলেছে আমাকে দেখাবি না কিন্তু ভাইকে আমি দেখাবো গাড়ি চলে এসছে এক মিনিটের মধ্যে আসছে চলো তাই যাওয়া যাক সো ফ্রেন্ডস এখন আমরা গাড়ির ভেতরে রয়েছি রাজা কিছু বলবি কিছু বল অনেকদিন পরে তোকে দেখানো হলো ক্যামেরাতে কিছু বল যাচ্ছি একটা জায়গায় হ্যাঁ না ও জানে যে ডক্টরের কাছে যাচ্ছিস শরীরটা একটু খারাপ তো ডক্টরের কাছে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না দাদুর অপারেশন হয়ে গেছে হ্যাঁ দাদুর হ্যাঁ আমাদের দাদুর অপারেশন হয়েছে মানে প্রস্টেটের দিকে একটা টিউমার মতন ধরা পড়েছিল তার জন্য অপারেশন করতে হয়েছে তো দাদু এখন অ্যাডমিটেড হসপিটালে তো আর এই হচ্ছে ব্যাপার আর এখন আমরা যাচ্ছি তো ডক্টরের কাছে আলাদা ওটা আলাদা জায়গা ব্যাস হয়ে গেল চুল ফুল কেটে মানে টাকা ফাকলা হয়ে গেছে ওর যখনই মাথায় কোনো ছিট হয় চুল ফুল কেটে নেয় মাথার মাথাটা একটু বিগড়ে যায় হয়তো কোনো কারণে বিগড়ে টিগড়ে গেলে মাথা চুল ফুল কেটে নেয় সামনে বাবা আছে বাবা হাই বলে দাও এই তাকিয়ে হাই বলে দিস ইজ ব্যাড ম্যানার্স দিস ইজ গুড তো চলো যেতে যেতে কথা বলবো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে ভাই পৌঁছে গেছি তো বলবো না আমি বলছি তো ফ্রেন্ডস এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি সিরিয়াসলি জানি না বিকজ আমি এখানে আগে আসিনি ভাই এরা এসছে তো আমাকে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আমাকে সবসময় আমাকে নিয়ে যাওয়া হয় আমি যেতে থাকি রাস্তাঘাট কিচ্ছু ঠিক মতন করে চিনি না চলো ভাই সো আমরা এখন একটুখানি যাচ্ছি এসে মিষ্টি দোকানে মিষ্টি খেতে কথা আমাদের খুব খিদে পেয়ে গেছে আর ডাক্তারের কি বলছে দেখো কি বলছে বলছে আমি নাকি এমএসসি করে ওরকম আমি ডালা নিয়ে ঘুরবো ঘুরে ঘুরে বিক্রি করবো এই কাছে আমি কোনো চাকরি পাচ্ছি না যাই হোক উই শুড রেসপেক্ট এভরি জব এভরি থিং যা যে যেটা করে খাচ্ছে হ্যাঁ তো আমি কিছু বলিনি তাতে প্রত্যেকটা কাজই রেসপেক্টেবল চল তুই পেছন দিয়ে ঠেলবি হ্যাঁ না তো সাইকেলে চলে দেখাতে এসছে একসাথে ডাক্তারকে যে মানে আমি বোর্ড হয়ে গেছি আই ওয়াজ লাইক ফিলিং কি আমি চলে যাবো বাড়ি বাট দেন এই যে আমার ভাই একটু বেশি ওভার পজিটিভ আমাকে নিয়ে যাস না দিদি ভাই একা একা যাস না দিদি ভাই একা একা যাস না করে করে মাথাটাকে খারাপ করে দিল তারপর আমাকে বলছে যে ওই ঠেলা গাড়িটার উপর ঠেলা গাড়ি না ওটা ওটা ওর ভ্যানটার উপর উঠে যেতে উঠে আমাকে ও বাড়ি নিয়ে পৌঁছে দেবে তো যাই হোক ওলা বাইকে করে যেতে চাইছিস ওলা বাইকে করে যেতে চাইছি বলে আমার ভাই ইজ নট কমফোর্টেবল উইথ বাইক সো আমার ভাই আমাকে যেতে দেবে না বাইকের সাথে কমফোর্টেবল না ও মিষ্টির দোকান কোথায় আছে এখানে নিয়ে কোথায় ঢুকিয়ে দিল
আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সো গাইজ যারা আছো সবাই প্রিকশন মেনটেন করে বাইকে উঠবে। আর এরকম একটা ভাই থাকলে তো উঠতেই দেবে না, ছেড়েই দাও। মিষ্টি দোকান কোথায় রে? প্রচন্ড খিদে পেয়েছে। আই ডিড নট ইভেন ডিড মাই ব্রেকফাস্ট। আমি এমনি হাম ব্রেকফাস্ট ভি নাহি কিয়ে হ্যায় গাইজ বন্ধু। তো হাম আমি ব্রেকফাস্ট করনে কে লিয়ে মিঠাই কে দোকান পে যা রহে হ্যায়। মেরা ভাই কা কল ভি আ গয়া হ্যায়। হ্যালো, চলিয়ে মিঠাই কে দোকান পে যা কে আপ লোগো সে বাত করতে হ্যায়। আমরা এখন এখানে মিষ্টি দোকানে দাঁড়িয়ে রয়েছি। আমি এটা বলেছি দিতে, এটা দেবে আমাকে। এটার দাম 10 টাকা। ভাই তুই কি খাবি? তুই কি খাবি? আরে নোনতা না ভাই, ও আসলে নোনতা চাইছিল কিন্তু নোনতা কিছু পেলো না। তো চলো চামচ দাও একটা কাকু, একটা মিষ্টি দাও আমাকে। আরে মিষ্টি এই যে গাইজ, এটা আমি এখন টেস্ট করব, চলো খেয়ে নি। ফ্রেন্ডস আমাদের অলরেডি কেনা হয়ে গেছে, মানে খাওয়া হয়ে গেছে। আর আমরা এই মিষ্টি কিনেছি বাবা খাবে বলে, মাছটাকে পড়ছি। আমার ভাই মিষ্টির দোকানে মিষ্টির দোকানে একটা ইয়ে কি বলে গুজিয়া, যে মিষ্টিটা হয় না গুজিয়া সন্দেশ, গুজিয়া সন্দেশ যে গুজিয়া হয় না, ওর মধ্যে একটা চুল লেগেছে। হ্যাঁ তো তখন থেকে বলেছে কাকু গুজিয়াতে চুল, কাকু গুজিয়াতে চুল, কাকু তোমার গুজিয়ায় চুল। এই এটা ভায়োলেন্ট, মানে ভায়োলেন্ট না আমার, মানে কিছু ইয়ে লেগে যাবে না উল্টো পাল্টা বলছিস যে তুই। যাই হোক, লাগবে কি লাগবে কি কোন কোন পলিসিটা লাগবে আমি জানি না, কোন একটা পলিসি লেগে যাবে। ইউটিউবের কত সব লাফড়া আছে, ইররিলেভেন্ট কন্টেন্ট। হ্যাঁ রিপোর্ট করে দেবে। হ্যাঁ চো হোয়াট এভার, যাই হোক গুজিয়া চুল, দিস ইজ নাথিং ব্যাড ইন ইট, বিকজ গুজিয়া একটা মিষ্টি আর তার মধ্যে যদি একটা চুল পড়ে থাকে, উই আর নট মেনশনিং এনিথিং অ্যাবাউট দ্যাট, বাট দিস ইজ বাবা বললো যে বাবা কিছু খাবে, আমি একটা ইয়ে খেলাম কি বলে যদি ইন্দুলেখা লাগায় তাহলে গুজিয়া চুল হবে। আমি তো লাগিয়ে আমার হলো না গাইজ, ও ইন্দুলেখা লাগিয়ে ওর মাথায় চুল হলো না। তোমাদের যদি বেশি বেশি মাথায় চুল থাকে ওকে একটুখানি ধার দিতে পারো। তো যাই হোক যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে আমি খেলাম হচ্ছে, হ্যাঁ তুই মাথাটাকে খারাপ করিস না তো। হ্যাঁ তো আমি কি খেলাম, এই মিষ্টির নাম কি যেটা খেলাম আমরা, তোমাদেরও দেখালাম কি নাম কি ওটা? দুধের ভেতরে ছিল, দুধের ভেতরে ছিল, দুধ চমচম, দুধ চমচম ছিল ওটা। আর গাইজ হ্যাঁ তো দুধ চমচমই তো ওটা গাইজ, আমার দুধ চমচমের রেসিপি শেয়ার করা আছে, তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক কাট করিস গাইজ। আমি দুধ চমচম কি করে বানাতে হয়, রোজ চমচম ডিপড ইন রাবড়ি কি করে বানাতে হয় সেটা আমি শিখিয়েছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আদারওয়াইজ আমি লিঙ্কটাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। আমি যেটা খেলাম সেটা নর্মাল ছিল, কোনো ফ্লেভার ছিল না। তো চলো আমরা এসে গেছি ডাক্তারের খানা, ডাক্তার চুকো তো তুই, ডাক্তারখানায় চলে এসেছি। তো এখন আবার ঢুকতে হবে ডাক্তারখানায়, বাট আমার ভীষণ সাফোকেটিং লাগছে ডাক্তারখানায় ঢুকতে, বিকজ এত পেশেন্স না অসহ্য লাগছে, আর মাস্ক পরে বেশিক্ষণ থাকা যায় না। এখন আশেপাশে কোনো লোকজন নেই বলে আমি মাস্কটাকে জাস্ট পরে রেখেছি। তারপরে তো গাঁদা গুচ্ছে এমআরদের লাইন, এমআররা ভর্তি, এমআররা এমআর মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভসদেরকে এমআর বলে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো চলো আমরা এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে তো আমি ক্যামেরা অন করতে পারবো না, পেশেন্টদের সামনে, মানে পেশেন্টরা আমাকেই পাগল ভাববে। তো যাই হোক চলো যাওয়া যাক, উঠে গেছি গাড়িতে, আবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি, প্রচণ্ড এক্সস্টেড লাগছে, খিদেও পেয়ে গেছে, পেট ব্যথা করছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা বলছি। আর এই যে ভাই ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন হাজমোলা খাচ্ছি, কি মজা, হাজমোলা ক্যান্ডি খাচ্ছি, হোয়াট এভার, যাই হোক বাড়ি গিয়ে কথা বলছি তোমার সাথে। সো উই আর ব্যাক হোম, বাড়ি চলে, বাড়িতে চলে এসেছি। তো চলো এখন একটু ছাদে যাওয়া যাক, একটু এসে মানে হাওয়ার মানে এসিতে বসছিলাম, বিকজ আই নো ইটস নট গুড বাইরে থেকে এসে হুট করে এসিতে ঢোকা উচিত না, বাট আই ওয়াজ সো ভেরি এক্সস্টেড অ্যান্ড এতটা গরম লাগছিল, সো আই হ্যাড টু গো ইনসাইড দ্য রুম অ্যান্ড হোয়াট এভার। চলো এখন তাহলে আমরা যাওয়া যাক ওপরে, আই এম গেটিং এ কল রাইট নাও, বাট এটা মনে হয় জাস্ট
ফেক কল, আই মিন ওই জিও থেকে কল করে। তো হোয়াট এভার গাইজ, তো চলো আমরা একটু ওপরে যাই, ছাদে ছাদটাতে দেখাই। আমার না, আমি যে গাছগুলোকে প্ল্যান করেছিলাম তোমাদেরকে কি বলেছি? হ্যাঁ আমি বলেছিলাম তোমাদেরকে, আমি কয়েকটা গাছ কিনেছিলাম। সেই গাছগুলো আসলে কি হয়েছে, চড়াই পাখি খুব উপদ্রব আমাদের নিচে বেরান্ডাতে, তো সব চড়াই পাখি খেয়ে নিচ্ছিল ওই ইয়েটা। ওই দেখো আমার এই যে বোন আর ওই যে হচ্ছে ভাই, ও ব্লগ করছে, আমি জানি না কি নিয়ে ব্লগ করছে, বাট সামথিং কিছু একটা নিয়ে করছে। এখন ক্লাইমেটটা সত্যি খুব সুন্দর এখানে, আমার ফোনের মেমোরিগুলোকে খাচ্ছে। যাই হোক, এইখানটাতে খুব ভালো লাগছে, মানে বেশ হাওয়া দিচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে। আর অ্যান্ড চলো গাছগুলো তোমাদেরকে দেখাই তাহলে। প্রচন্ড হাওয়া দিচ্ছে গাইজ, বুঝতেই পারছো গাইজ। আরে চুপ কর না রাজা, গাই একটু চুপ কর গাইজ। দেখো এটা হচ্ছে লেবু গাছটা, লেবু গাছটা দেখতে পাচ্ছো, এটা যেহেতু এটাতে যেহেতু টাবে ট্রান্সফার করা হয়েছে, হ্যাঁ তাই জন্য এটার মধ্যে ক্যামেরা নেই। তো এটার মধ্যে গাইজ অনেক নতুন পাতা উঠেছে, মানে কি বলবো, পাতা বেরিয়েছে অনেকগুলো, অনেকগুলো এই সব পাতাগুলো বেরিয়েছে, নতুন বেরিয়েছে এই সব পাতা। আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি গাইজ, সেটা হচ্ছে আমার বোন খুব মানে মানে ট্রিজ প্লান্ট করতে, ট্রিজ প্লান্ট করতে ভালোবাসে, তো তার জন্য এইটা প্লান্ট করেছে। দেখো গাইজ কতটা বড় হয়েছে, উঠছে গাছটা, ও উঠছে। সিডস দিয়েছিলিস না? সিডস সিডস না, ওই যে কি যেন উঠছে, উঠছে ওই পাকা উঠছে, বীজগুলো বার করে পুঁতে দিয়েছিলাম, এমনি হয়ে গেছে। তারপর দেখো এটা এতটা বড় হয়েছে, আর কাকা এখান দিয়ে যেহেতু এটা ক্লাইম্বার্স, তো এইখান দিয়ে ইয়েগুলো করে দিয়েছে, তোমার দড়িগুলোকে ইয়ে দিয়েছে যাতে বেয়ে বেয়ে উঠতে পারে। আচ্ছা আসো তোমাকে আরো কয়েকটা গাছ দেখাই, সর সর। আচ্ছা এইটা হচ্ছে, এটা কোন গাছটা পুরো? এটা হলো জুঁই ফুলের গাছটা, পাগল হয়ে গেছিস তুই। এটা অন্য গাছ, ওই হলুদ হলুদ ফুল হতো না, এত বড় বড় এখানে হতো না ওই গাছ। ও আচ্ছা, এটা হচ্ছে রকেট, রকেট ফুল, ওই নিচে যেটা ওই হয়েছিল রকেট ফুল, কাকার গাছ তো এটা? না রে, এখানে বড় বড় হয়েছিল না, এত বড় বড় ফুল হতো। আচ্ছা কিছু কোন একটা গাছ হবে, এটা হচ্ছে ওই গাছ, আর এটা এটা হচ্ছে আমাদা গাছ। দেখো যেটাও কিনা, হ্যাঁ আমাদার ইংলিশ, আমাদের ইংলিশ আমি জানি না, আমাদের আমি ইংলিশ ম্যাঙ্গো গার্লিং, ম্যাঙ্গো জিঞ্জার, আমাদা ম্যাঙ্গো জিঞ্জার, হোয়াটএভার গাইস। দেখো ম্যাঙ্গো জিঞ্জার বলতে যাচ্ছিলাম, আমাদের গাছটা কত বড় বড় পাতা হয়েছে, এটাও বোন পুঁতেছে। এটা হচ্ছে পেঁয়াজকলি গাছ, এটাও বোন পুঁতেছে। অন্য গাছ কিন্তু আমি জানি না, পেটল লঙ্কা, পেঁয়াজকলি তো, পেঁয়াজকলি না। আচ্ছা হোয়াটএভার, যাই হোক, এটা হচ্ছে গাইস, এটা হচ্ছে লঙ্কা গাছ, দেখতে পাচ্ছো খুব সুন্দর হাড়ি ভাড়ি হয়ে রয়েছে। আচ্ছা এইটা হচ্ছে মনসা গাছ, দিস ইজ জাস্ট অসাম, মানে আমার দেখতেই এত ভালো লাগে এই মনসা গাছটাকে, দেখতে তো সুন্দর লাগে, ইটস লাইক প্রিটি ডিফারেন্ট ফ্রম আদার প্লান্টস, তো এটা দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড একদিন আমি কি করেছিলাম, আই শুড নট বি ডুইং দ্যাট বাট আই ডিড, আমি এখান থেকে একটা পাতা ছিঁড়েছিলাম, পাতাটা ছিঁড়ার পর হোয়াইট হোয়াইট কালার কিছু গাম বেরোচ্ছিল, কষ মতন কিছু একটা বেরোচ্ছিল। আচ্ছা আসো তাহলে এইদিকে চলে আসো। আচ্ছা এইখানে আর একটা গাছ রয়েছে, এটার নামও আমি আপাতত জানি না, পাতাগুলো দেখতে পাচ্ছি অনেক বড় বড় হয়েছে। আর এইখানে এটা হচ্ছে হিবিসকাস, মানে চায়না রোজ প্লান্ট, এটা এটা আমাদের, এটা আমাদের অনেক পুরনো। সাইন্টিফিক নেমটা বলতো, চায়না রোজ, সাইন্টিফিক নেম, আরে কি যেন ভুলে যাচ্ছি, ভুলে যাচ্ছি, তুই বল না কি, আমি বোটানি স্টুডেন্ট না, এটা হচ্ছে চায়না রোজ প্লান্ট। আচ্ছা বোটানি স্টুডেন্ট না, এটা কি? এটা হলো পেঁয়াজ পাতার গাছ, এই দেখো গাইস, এটা হচ্ছে পেঁয়াজকলির গাছ, পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতার গাছ, রোজাসিনেনসিস। আচ্ছা গাইস এটা হচ্ছে আর একটা জবা ফুলের গাছ, যেটা কিনে আমি হাট থেকে কিনে এনেছিলাম, হাট না সরি, আমি শিয়ালদা নার্সারি থেকে কিনে এনেছিলাম এটা। আর এইটা হচ্ছে জুঁই ফুলের গাছ, এটা হচ্ছে জুঁই ফুলের গাছ, খুব সুন্দর ফুল উঠেছিল অনেকগুলো, বাট এখন এখন আর উঠছে না, মানে উঠবে, তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না। সো দিস ইজ মাই গার্ডেন, ইটস লুক, মানে এটা খুব সুন্দর লাগে গার্ডেন দেখতে এরকম, মানে আমার তো সত্যি খুব সুন্দর লাগে, আমার তো খুব সুন্দরই লাগে। একটু করতে দে, তারপর ডিলিট করে দেবে রাজা, করতে দে একটুখানি ওকে, তারপর ডিলিট করে দিবি তুই। সো হোয়াট এভার গাইজ, এরকম একটা সুন্দর গার্ডেন দেখতে খুব ভালোই লাগে, মনটা একদম ফ্রেশ লাগে যখন মানে চারিদিকটা গ্রিন গ্রিন থাকে। অ্যান্ড ইয়া, আমার খুব দুঃখ হচ্ছে বিকজ আমি আমার বারান্দাতে মানে গাছগুলোকে লাগিয়েছিলাম, আমি আমার বারান্দাতে গাছগুলোকে লাগিয়েছিলাম, বাট ফর সাম রিজনস, মানে বললাম যেটা চড়াই পাখি খেয়ে নিচ্ছে সব পাতাগুলো, অ্যান্ড ফর দ্যাট রিজন
কিছু করার ছিল না, তো আই হ্যাভ টু ট্রান্সফার দ্য প্লান্টস ওভার হিয়ার ছাদে। এখানে আর খাচ্ছে না, এখানে একদম পারফেক্ট আছে ওরা। আর একটা প্লান্ট আমাকে আবার ট্রান্সফার করতে হবে, সেটা হচ্ছে মানি প্লান্টটাও ট্রান্সফার করতে হবে, বিকজ মানি প্লান্টটা পাতাগুলো খেতে শুরু করেছে। মানে মানি প্লান্ট বাড়ছে তো খুবই কম, আস্তে আস্তে বাড়ছে, বাট পাতাগুলো খেতে শুরু করেছে, তো দ্যাট ইজ দ্য থিং। আর তুলসী গাছ যেটা, যেটার মধ্যে মা প্রত্যেকদিন ধূপ আর ওই ফুল দেখায়, ফুল দেয়, তো সেটাকে বাকি হয়েছে আমরা জাল দিয়ে আটকে দিয়েছি, যাতে কিনা চড়াই পাখি খেতে না পারে ওটা। তো এই হচ্ছে আমাদের পুরো গাছের সেট আপ। এখন হঠাৎ করে ট্রিস প্লান্ট করার প্রতি একটা নেশা জেগেছে, তাই জন্য আর কি এটা করছি। অ্যান্ড ইয়া, ওয়ান মোর থিং, লকডাউন উঠে গেলে আমাদের হাটে যাওয়ার খুব ইচ্ছে আছে, হাটে গিয়ে দু চারটে গাছ আরও কিনবো। সো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। অ্যান্ড আমার ভাইয়ের ইচ্ছে হচ্ছে ও একটা পেট পুষবে, মানে আই মিন কোন পেট, মানে কুকুরের, মানে কোনটা, মানে কোন ব্রিড, মানে কি নাম, কি যে কোনো হলেই হবে, গোল্ডেন রিট্রিভার বা ল্যাব, সেটাই হচ্ছে ব্যাপার। বিকজ আমাদের বাড়িতে কেউ অ্যালাউ করবে না, মানে আমি প্রথমত প্রচন্ড ভয় পাই। আমি তোমাদেরকে নীলকে আর লালকে দেখিয়েছিলাম আমরা মেজো দিদার বাড়িতে, বাট স্টিল মানে আমি একটু খুব ভয় পাই ভীষণ কুকুরকে, তাই জন্য আই ডোন্ট থিঙ্ক স্যার বাড়ির মাও পেটস খুব ভয় পায়, মানে কোনো সময় মানে খারাপ ভাবে না বা ওরকম না, বাট খুব ভয় লাগে, এরকম হতেই পারে, অনেকজনদের ভয় ফিয়ার অনেক টাইপের হয়, তো আমাদের পেটস একটু ভয় লাগে, তাই জন্য আমরা আর কি একটু অ্যাভয়েড করতে চাই। সো হোয়াট এভার গাইজ, তোমাদেরকে ছাদের একটা টুর দেখিয়ে দিলাম, এবার চলো তাহলে নিচে যাওয়া যাক। হ্যাঁ, টুর সো হোয়াট এভার, টাটা বলে দে, আপাতত টাটা বলে দে। আচ্ছা, তো যাই হোক, তাহলে চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে, হ্যাঁ নিচে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করবো। অ্যান্ড লাঞ্চ করার পরে আই উইল বি টকিং টু ইউ গাইজ আফটার মাই লাঞ্চ ইজ কমপ্লিট। আমি হয়তো লাঞ্চের পরে আবার আসতে পারি, বিকজ আজকের ক্লাইমেটটা সত্যি খুব 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 সুন্দর, মানে অসাম একটা ক্লাইমেট হয়ে রয়েছে ছাদের মধ্যে, আর মানে আমার ছাদের ভ্রমণটা নিতে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, কিছু না, চলো এবার নিচে যাই, নিচে গিয়ে ফ্রেশ হতে হবে। দেখানো হয়নি, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে বগেনভিলিয়া। এই বগেনভিলিয়া গাছটা কিন্তু অতভাবে খাচ্ছে না চড়াই পাখি, তো এটাকে এখন অবধি এখানেই রাখা হয়েছে, বাট হয়তো পরে এটাকেও ট্রান্সফার করে দিতে হবে, বিকজ ওদের নিয়ে ভরসা নেই, ওরা খেয়ে নিতে পারে পাতা। আর তুলসী গাছটা ওই দিকে আছে, তুলসী গাছটা তোমাদেরকে দেখাচ্ছে, অলরেডি আমি ঘেমে টেমে গেছি। এই হলো তুলসী গাছ, এটাকে পুরো জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর আর একটা মানি প্লান্ট আছে, আমি তোমাদেরকে মানি প্লান্টটা দেখাচ্ছি, এই হচ্ছে মানি প্লান্ট। দেখো গাইজ, মানি প্লান্টের পাতাগুলো পুরো খেয়ে নিয়েছে অলমোস্ট, মানে এখান থেকে আর্ধেক, এখান থেকে আর্ধেক গাছে নতুন পাতাও বেরোচ্ছে, কিন্তু ওইগুলো খেতে শুরু করেছে। তো ফর দ্যাট রিজন এটাকেও আমরা ট্রান্সফার করে দেবো ছাদে। আর এটাও যেহেতু ক্লাইম্বার, তো ওটার জন্য পাতা দিয়ে ইয়ে করতে হবে, যাতে কিনা এটা একটা একটা মানে রুট ধরে আর কি বেরোয় গাছটা। তো তাই জন্য ক্লাইম্বার যখনই প্লান্ট করবে, ট্রাই টু গিভ দেম আ পার্টিকুলার ডিরেকশন উইথ আ রোপ অর উইথ আ সামথিং থ্রেড অর সামথিং, সো দ্যাট ওটা একদম পারফেক্টলি ওঠে। আর চলো তাহলে তোমাদেরকে দেখা করি দিই, আমার মাম্মি জানের সাথে, মানে আমার মায়ের সাথে দেখা করি তোমাদেরকে। মা, অনেকদিন পরে ব্লগে, কোথায় তুমি? না নাচবে না, কিছু বলবে, তুমি আসবে, কিছু বলো, কিছু বলো। আবার নতুন করে ব্লগ শুরু হয়েছে। হ্যাঁ, আবার নতুন করে মানে ব্লগ মানে আজকে করতে ইচ্ছা করছে, রাস্তায় বেরিয়েছিলাম তাই জন্য। দেখো, হ্যাঁ আর কিছু বলার নেই, তো ও হ্যাঁ দাদুকে, দাদু মানে মায়ের তো বাবা, আমার দাদু মানে তোমাদেরকে তখন বললাম হসপিটালে ভর্তি রয়েছে, তো তাই জন্য আর কি বেরোবে মারা দাদুকে দেখতে একটু পরে। তো চলো তাহলে ফ্রেশ হয়ে নিই, আর পারছি না, প্রচণ্ড গরম লাগছে। ফ্রেন্ডস, ফাইনালি আমি ব্লগটাকে এখন এন্ড করছি, আমাদের ডিনার ইজ ডান কমপ্লিটেড। অ্যান্ড আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম আমি কেক বানাবো, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে আমি ওই স্ট্রবেরি অ্যান্ড চকলেট হাফ হাফ করে বানাবো, সেটা আমার বানাতে একটু টাইম কনজিউমিং ব্যাপার, আর আমাকে কিছু ইনগ্রিডিয়েন্টস কিনতে হবে, লাইক ক্রিম অ্যান্ড অল আদার স্টাফ, সেগুলো সব শেষ হয়ে গেছে, তো আমি তো আজকে ওটা বানাতে পারলাম না, ওটার জন্য আমাকে একটু টাইম নিয়ে বানাতে হবে, বিকজ ওটার জন্য হাফ আমাকে প্রথমে চকলেট কেকটা বানাতে হবে, তারপরে স্ট্রবেরি মানে স্ট্রবেরি কেকটা বানাতে হবে, দিয়ে মাঝখান থেকে ডাইসেকশন আই মিন কেটে দুটোকে জোড়া লাগিয়ে তারপরে করতে হবে, ওটা ইজ এ টাইম কনজিউমিং ম্যাটার, সো ওই সময় ওটা আমার হতো না। তো ফর দ্যাট রিজন আমার বাড়িতে যেহেতু চকলেট ট্রাফেল কেকটাকে খুব বেশি লাইক করে, লাইক দিয়ে পিপল আর মানে দিস পিপল আর লাইক মঙ্গিনিজ মিউমোর এখন ভুলে গেছে, এখন বলে তুই কেক বানা, তোর কেকটাই খাবো। সো ফর দ্যাট রিজন আই জাস্ট মেড ওয়ান কেক,
আমি এই কেকটা বানিয়েছি, আমি এই কেকটা বানিয়েছি, এই চকলেট আফেল কেকটা, এই যে চকলেট আফেল কেকটা বানিয়েছি। আই নো দ্য শেপ ইজ বিট মেসড অ্যান্ড চকলেটসগুলো একটুখানি গলে গলে গেছে, বিকজ ক্রিমটা মনে হয় একটু মানে বেশি বিট হয়ে, মানে বিটটা ঠিক, বিটিংটা ঠিক হয়েছিল ক্রিমের, বাট আই গেস ওটা ফ্রিজে রাখার পরে বার করে ওটা একটু জল জল লিকুইডই হয়ে যাচ্ছিলো, লিকুইড স্টেটে চলে যাচ্ছিলো। বাট হোয়াট এভার দ্য কেক ইজ লুকিং টেস্টি অ্যান্ড ইয়ামি, সো আই উইল কাট দ্য কেক রাইট নাও অ্যান্ড ইউ উইল হ্যাভ ওয়ান পিস অ্যান্ড বাস। তো এই আর কিছু না, আমি আবার যেদিন পারবো আবার লাইফস্টাইল ব্লগ করবো, বাট রোজ আমি আমি বলে দিয়েছি তোমাদেরকে রোজ এই ব্লগস আসবে না। তো টিল দেন গুড নাইট, টেক কেয়ার, হ্যাভ আ গুড টাইট স্লিপ, বাই বাই।